বিরতির পর স্বাগত। 48 ঘন্টা অতিক্রান্ত, কিন্তু এখনো টানেলে আটক একাধিক শ্রমিক। উত্তর কাশীর সুড়ঙ্গে চলছে পাথর এবং বোল্ডার ভাঙার কাজ। পাইপ দিয়ে পাঠানো হচ্ছে জল এবং অক্সিজেন, এখনো পর্যন্ত শ্রমিকদের উদ্ধার করা যায়নি। যদিও পাইপের মাধ্যমে জল এবং অক্সিজেন দিয়ে শ্রমিকদের বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, যোগাযোগ করা হচ্ছে পাইপের মাধ্যমে, এবং উত্তরকাশীর সুড়ঙ্গে ইতিমধ্যেই চলছে পাথর ও বোল্ডার ভাঙার কাজ। সেই বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র আছে। বিপ্লব দা, কি জানা যাচ্ছে গোটা বিষয়ে? দেখো, আজ 48 ঘন্টা অর্থাৎ 2 দিন অতিক্রান্ত হয়ে গেছে। যে গত রবিবার কিন্তু ভোর রাতে উত্তরকাশীতে একটা দীর্ঘ টানেল, প্রায় 400 মিটারের টানেল কাজ চলছিল, কিন্তু এই টানেলে যখন কম করে 40 জন বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার প্রায় 40 জন শ্রমিক সেখানে কাজ করছিল, ঠিক তখনই কিন্তু আচমকায় টানেলের মাঝপথে কিন্তু ধস নামে এবং প্রায় 100 মিটারের কাছাকাছি ধস পড়ে, এবং যার কারণে কিন্তু সেই কাজ থেকে করতে ব্যাহত হচ্ছে। কারণ অক্সিজেনে আমরা জানি যে সুড়ঙ্গের ভেতর যখন কাজ করে মাত্র দুটো দিক, একটা ইন এবং একটা আউট, দুটো সাইড খোলা থাকে, কিন্তু সেই ক্ষেত্রে আচমকা বন্ধ হয়ে যাওয়ার কারণে সুড়ঙ্গের মাঝপথে, কারণ এটা এখন পর্যন্ত সম্পূর্ণভাবে তৈরি হয়নি, দীর্ঘ 400 মিটার এই টানেল, যদিও 350 মিটারের কাছাকাছি ওরা খনন কার্য করেছে এবং তারপর কিন্তু কাজ নিয়ে যাচ্ছিল, কিন্তু কাজ এগিয়ে নিয়ে যাবার পাশেই কিন্তু এই যে ধস নামে, এবং সেখানে কিন্তু ধস এতটাই পড়েছে, যতটুকু খবর যে পাথর এবং বোল্ডার যেটা থাকার কারণে কিন্তু শ্রমিকদের অসুবিধে হচ্ছে, কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবেও সেক্ষেত্রে এনডিআরএফ এর কর্মীরা কিন্তু সেখানে নিয়োজিত এবং তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। যতজন শ্রমিক রয়েছে তাদের অনুমান কম করেও 40 জন শ্রমিক এই খনকায় সেখানে ছিলেন এবং তারা আটকে পড়েছে, এবং তাদের কৃত্রিম ভাবে উপর থেকে বিভিন্ন প্রসেসিং এ তাদের অক্সিজেন এবং জল সরবরাহ করা হচ্ছে। এনডিআরএফ এর তারা যারা বলেছেন, তারা ইতিমধ্যে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন যে দ্রুত চেষ্টা করা হচ্ছে যে কোনো ভাবে অন্য কোনো পথের মধ্য দিয়ে কিন্তু এই সুড়ঙ্গ থেকে তাদের যারা কর্মী রয়েছেন সেই সমস্ত কর্মীদের তারা বের করবেন, এই চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমরা ধারণা করেছিলাম যে গতকালকের মধ্যে বেরিয়ে যাবে, কিন্তু গতকাল পর্যন্ত উদ্ধার কার্য কিন্তু ঠিকভাবে হয়নি, কারণ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সেই জায়গায় কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে। এনডিআরএফ এর টিম বা সেখানকার প্রশাসন কি জানাচ্ছে যে আরো কত সময় লাগবে এই উদ্ধার করতে? তাদের কাছে যেটা সময় বলছে উত্তরাখণ্ডের যে এবং উত্তরকাশী যে সেখানে প্রশাসন, সেই প্রশাসন এনডিআরএফ কে দায়িত্ব দিয়েছে এবং এনডিআরএফ দফায় দফায় কিন্তু চেষ্টা চালাচ্ছে, কারণ 48 ঘন্টা অতিক্রান্ত এতটাই নাকি বোল্ডার এবং ধ্বংসস্তূপ তৈরি হয়েছে যে সেখান থেকে তাদেরকে বের করে আনা ওই পথটা নির্ধারিত ভাবে তারা কিন্তু এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারছে না, যার কারণে সমস্যা হচ্ছে। তবে তারা আপ্রাণ চেষ্টা হলো যে কোনো মুহূর্তে তারা এই 40-45 জন যে সমস্ত শ্রমিক রয়েছেন তাদেরকে তারা জীবিত উদ্ধার করবেন, এবং তার জন্যই কিন্তু তারা কৃত্রিম ভাবে অক্সিজেন দেবার চেষ্টা চালাচ্ছেন এবং জল সরবরাহ করছেন। কারণ সবচেয়ে বেশি সমস্যা হলো যে 48 ঘন্টা অতিক্রান্ত অনেক কিছু একটা শারীরিক সমস্যা থেকে আরম্ভ করে প্রাকৃতিক যে সমস্যা, সেই সমস্ত সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, এবং বিশেষ করে অক্সিজেন দিয়ে সেখানে কিন্তু তাদেরকে সেই সমস্ত শ্রমিকদের বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। অঙ্কিতা, একদম অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা। ইতিমধ্যে পাইপ দিয়ে পাঠানো হচ্ছে জল এবং অক্সিজেন, গতকাল থেকেই কিন্তু পাইপের মাধ্যমে জল এবং অক্সিজেন দেওয়ার কাজ শুরু হয়েছে, এবং আরো জানা গেছিল যে ছানার ডাল পাঠানো হয়েছে ওনাদের, কার্যত একেবারে শ্রমিকদের বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা চলছে, চেষ্টা চালাচ্ছে সেখানকার প্রশাসন, এবং এনডিআরএফ টিম দফায় দফায় অভিযান চালাচ্ছে যে কিভাবে দ্রুত তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা যাবে। এই মুহূর্তে নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সাথে থাকুন।